ক্লাস 11 আবার আমরা ভূগোলের ক্লাসে চলে এসেছি। তো সেখানে আজকে শুরু করব প্রাকৃতিক ভূগোলের মধ্যে দ্বিতীয় অধ্যায়, ভূগাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে পৃথিবীর উৎপত্তি কোথা থেকে হলো, মানে আমাদের সূর্য, সৌরজগৎ, এদের উৎপত্তি কোথা থেকে হলো। মানে এই যে গ্রহ উপগ্রহগুলোর যে নিয়ে যে সৌরজগৎ, সেটা মহাবিশ্বে একটি ক্ষুদ্র অংশ মাত্র। তো সেই মহাবিশ্বের উৎপত্তির সাথে সাথে সৌরজগতের কিভাবে উৎপত্তি হয়েছে সেটা জড়িত আছে। তো সেই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা, মানে যদি আমি ধরে নিই যে এই মহাবিশ্বে প্রায় 100 বিলিয়ন তোমার গ্যালাক্সি নিয়ে গঠিত বা নক্ষত্র মন্ডল নিয়ে গঠিত, 100 বিলিয়ন মানে হলো, মানে 1 বিলিয়ন সমান হলো 100 কোটি, মানে বুঝতেই পারছো কত বিশাল আকার গ্যালাক্সিটার। তো সেই প্রতিটি গ্যালাক্সি আবার 100 বিলিয়ন করে নক্ষত্র, সূর্য, মানে এইসব নিয়ে গঠিত। তো 10 থেকে প্রায় 20 বিলিয়ন বছর পূর্বে এই এখন যে থিওরিটার কথা বলবো, সেই থিওরিটা অনুসারে পৃথিবী, মানে সূর্য এবং সৌরজগতের উৎপত্তি। তো প্রথম যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, তবে বেশি যেটা গ্রহণযোগ্য সেটা হলো, বলে দিই, বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, বিগ মানে বিশাল, ব্যাং মানে বিস্ফোরণ, মানে মহাবিস্ফোরণ তত্ত্ব। তো সেই মহাবিস্ফোরণ তত্ত্বটা হচ্ছে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড ওয়েল হদসাইকার ল হোয়েল 1949 সালে বিবিসির যে একটা অনুষ্ঠান হয়েছিল সেই আলোচনা সভায় তিনি প্রথমে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ শব্দটা ব্যবহার করেছিলেন। তিনি তার সপক্ষে, মানে তিনি ওভারঅল একটা ধারণা বলে দিই যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশাল ব্রহ্মাণ্ড চারিদিকে পুরো গ্যাসের মতো ছড়িয়ে আছে, সেই গ্যাসগুলো মানে কখনো সেটা নিজেদের দিকে, মানে একে অপরের, প্রত্যেকটা গ্যাসীয় কণা একে অপরের দিকে আকর্ষণ করছে, সেটা করতে করতে যখন ঘনীভূত হয়ে যায়, তো সেটা যদি একবার মানে এতটাই কম্প্যাক্ট হয়ে যায়, শক্ত, মানে কঠিন পদার্থ হয়ে যায়, তখন সেরকম ভাবে পৃথিবীর উৎপত্তি হয়েছে। আর যদি সেরকম ভাবে কম্প্যাক্ট না হয়, সেরকম ভাবে সংঘবদ্ধ না হয়, তাহলে গ্যাসীয় পদার্থের মতো বৃহস্পতি গ্রহ যেরকম ভাবে রয়েছে সেরকম ভাবে অবস্থান করছে। তো এই বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ এই দুটো তত্ত্ব পরস্পর, মানে পরস্পরের সাথে লিপ্ত রয়েছে। তো বিগ ব্যাং মানে একটা প্রসারিত হতে হতে এমন একটা সীমানায় চলে যায় যখন আর প্রসারিত হওয়ার এনার্জিটা থাকে না, তখন আবার তাদের নিজেদের দিকে আকর্ষণ ক্ষমতাটা বেড়ে যায় এবং তখন আবার সেই সংঘবদ্ধ হয়ে গিয়ে আবার আস্তে আস্তে বিশাল একটা বিস্ফোরণের ফলে আলাদা আলাদা গ্রহ এবং নক্ষত্রগুলো সৃষ্টি হয়েছে। এরকম ভাবেই পৃথিবী এবং অন্যান্য গ্রহ সৌরজগতে সূর্যের সৃষ্টি হয়েছে। তো এখন আমরা কিন্তু এই প্রসারণের মধ্যে রয়েছি, সেটা আমরা মানে এমনি খালি চোখে দেখলে বুঝবো না যে দুটো গ্রহ পাশাপাশি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, সেটা আমরা বুঝবো না। কিন্তু যেমন ধরো তোমার সামনে যারা দুজন দাঁড়িয়ে আছে, এক পা যদি সরলো অতটা ডিফারেন্স তুমি বুঝতে পারবে না যে তাদের মধ্যে কতটা পার্থক্য হলো, কিন্তু অনেক দূরে দুটো লোক যদি এরকম সরে যায় কিছুটা, তাহলে কিন্তু তোমরা শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাদের দূরত্বটা বুঝতে পারবে। সেই দূরবর্তী কোনো নক্ষত্র দুটো তাদের মধ্যেকার দূরত্বটা বেড়ে যাচ্ছে, সেই অনুসারেই প্রমাণ করা হয়েছে যে এখনো আমরা এই প্রসারণের মধ্যে রয়েছি। তো এবারে আমি বিগ ব্যাং থিওরি যে ফ্রেড ওয়েল যে বলেছিলেন তার সপক্ষে যে প্রমাণগুলো দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে 1370 কোটি বছর আগে একটা ক্ষুদ্র বিন্দু, সেখানে বিস্ফোরণের ফলে আমাদের এই মহাবিশ্বের উৎপত্তি, এবং তার সপক্ষে যে প্রমাণগুলো দিয়েছিলেন তার প্রমাণের পয়েন্টগুলো আমি একটুখানি বলছি, তোমরা সেটা সম্পর্কে ডিটেলসে আবার 2-3 লাইন বললেই হবে, আলোচনা করলেই হবে। তো সৃষ্টির মানে গবেষণা করে দেখা গেছে যে প্রত্যেকটা এই গ্রহ নক্ষত্র তাদের একটি
কোন মুহূর্তে তাদের সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির মুহূর্ত রয়েছে, মানে জ্যোতির্বিজ্ঞান বলো, গণিত বিজ্ঞান বলো, পদার্থ বিজ্ঞান বলো, বিভিন্ন পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে মহাবিশ্বের সৃষ্টির একটা মুহূর্ত রয়েছে। আচ্ছা, হাবল নীতি, হাবল নীতি, হাবল নীতি ব্যাপারটা কি? যেমন ধরো গবেষণার পর মহাবিশ্বের যে অগণিত গ্যালাক্সি, তোমাদের একটা কথা বলে দিই, ক্লাস ইলেভেন যখন পাশে যে ইংরেজি শব্দগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই পড়বে, কারণ ভূগোল অনার্স নিয়ে যদি পড়তে চাও তখন কিন্তু ইংরেজি মাধ্যমে বইয়ের পরিমাণ বেশি, বাংলা এখন অনেক বেরিয়েছে যদিও, কিন্তু ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু জানতে হবে, কারণ অনেক সময় ইংরেজি শব্দগুলো বাংলা হরফে লেখা হয়, তখন তুমি নক্ষত্রমণ্ডল জানো কিন্তু গ্যালাক্সি জানো না বলে তুমি বুঝতেই পারলে না। তো গবেষণার পর মহাবিশ্বে অগণিত যে গ্যালাক্সি বা নক্ষত্রমণ্ডল আছে সেই প্রতিটি নক্ষত্রমণ্ডল একে অপরের থেকে প্রচণ্ড গতিতে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং গতি তাদের দূরত্বের সাথে কিন্তু সমানুপাতিক, এবং হাবল এই নীতি আবিষ্কার করেছে, হাবল নীতি নামেই পরিচিত। মহাবিশ্বের সুদূর অতীতে একটা বিন্দুতে ঘনীভূত অবস্থায় ছিল হাবল, এটাই মনে করেন, তো সেটাকে আমরা হাবল নীতি, হাবলের নীতি বলি। আচ্ছা, তিন নম্বর যে পয়েন্টটা সেটাকে শর্টে আমরা CMB বলতে পারি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। কসমিক মাইক্রোওয়েভ ওয়েভ ব্যাকগ্রাউন্ড, তো শর্টে আমরা কসমিক, সি কসমিক, এম বি, সি এম বি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সেটা ব্যাপারটা কি? 1946 সালে বিজ্ঞানী জর্জ গ্যামো তিনি বলেছিলেন যে সৃষ্টির সময় যে মহাবিস্ফোরণ হয়েছিল, বিগ ব্যাং হয়েছিল, তার ফলে মানে যে তার ফলে তৈরি হয়েছিল একটা বিশাল বড় আগুনের গোলা, এবং তারপরে আস্তে আস্তে মহাবিশ্বের অন্যান্য অংশ মানে সৌরজগৎ, সূর্য এবং এদের উৎপত্তি। 1965 সালে জ্যোতির্বিজ্ঞানী আর্নো পেনজিয়াম আর রবার্ট উইলসন নতুন যখন একটা গবেষণা হর্ন অ্যান্টেনা নামটা তার গবেষণা করছিলেন, নিয়ে কাজ করছিলেন, তখন মাইক্রোফোনের মধ্যে, মাইকটার মধ্যে একটা শব্দ শুনতে পাচ্ছিলেন, মানে ক্রমাগত হয়ে যাচ্ছে শব্দটা, সে তখন তারা আবিষ্কার করেন যে ওইটাই কিন্তু সেই বিগ ব্যাংকে রেখে যাওয়া, মানে মহাবিস্ফোরণে সময় রেখে যাওয়া যে মাইক্রোওয়েভস তার শব্দ, সেটাকেই বলা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। অনেক যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন অনেক আসে এখন ক্লাসে, আমি প্রথম ক্লাসে নাম্বার ডিস্ট্রিবিউশনটা বলে দিয়েছি, MCQ এবং শর্ট আনসার টাইপ যেহেতু আসে, তো সেই জন্য এই যে শব্দগুলো আমি বলছি বইয়ের থেকে একটুখানি ইংলিশ ভার্সনটাও একটুখানি মনে রাখার চেষ্টা করবে, এটাকে CMB বলে, আর CMB কি আসতে পারে, আর পড়ানোর সময় কিন্তু আমি ক্লাসে বলে দিচ্ছি যে কি কি ধরনের কোশ্চেন আসে বা এই অংশটা থেকে কি শর্ট কোশ্চেন বা কি বড় কোশ্চেন আসতে পারে, পড়ানো শেষ হয়ে গেলে, সিলেবাস শেষ হয়ে গেলে তখন কি ম্যাডাম সিলেবাস সাজেশন দিন, কোশ্চেন কিরম আসে সেটা বললে হবে না, কারণ ক্লাসের মাঝেই আমি প্রত্যেকটা টপিকের ওপরেই কিন্তু কোশ্চেন আলোচনা করেছি, যে কোনো ক্লাসই হোক। আচ্ছা, আরেকটা তিনি তার সপক্ষে, তিনি যে বিগ ব্যাং থিওরিটা বর্ণনা করেছেন তার সপক্ষে যে যুক্তিটা দিয়েছিলেন সেটা হলো মহাবিশ্বে হাইড্রোজেন ও হিলিয়াম, এই দুটো গ্যাসের কথা আমি আগে শুরুতেও বলেছি, হিলিয়ামের আধিক্য, মানে এটা কিন্তু প্রমাণিত, এটা এখনো রয়েছে, কিন্তু মহাবিস্ফোরণের আগে যে সংকোচন হয়েছিল তার আগে কোন বিস্ফোরণ হয়েছিল সে সম্পর্কে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো তথ্য এখনো পাইনি এবং প্রমাণও আমাদের কাছে নেই, কিন্তু এখন যেটা আছে মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস, তোমরা বায়ুমণ্ডল পড়ার সময় পড়েছো যে কতটা স্থান জুড়ে রয়েছে ক্লাস টেনে, সেই জন্য প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কিন্তু একটা লিঙ্ক আছে প্রত্যেকটা বিষয়ে, তো মহাবিশ্বে হাইড্রোজেন এবং হিলিয়ামের আধিক্য রয়েছে সেটাও তিনি তার প্রমাণে দেখান। আচ্ছা, এইবারে এই যে তত্ত্ব
সেই তত্ত্ববাই কিভাবে বিস্ফোরণের ফলে আস্তে আস্তে পৃথিবী এবং অন্যান্য গ্রহের সৃষ্টি হলো সেটা আমি একটুখানি বলে দিচ্ছি। প্রথমে কি ঘটল তত্ত্বটা অনুসারে আমি 1 2 3 4 করে পয়েন্ট করে ধাপগুলো বলছি। বিন্দুর প্রকাণ্ড বিস্ফোরণ, কারণ আমরা মহা কথাটা বলছি সেই জন্য প্রকাণ্ড কথাটা একটু লিখে নিও। প্রকাণ্ড বিস্ফোরণ মানে 1370 কোটি বছর আগে, আমি একটু ছবি আকারে বোঝাই, যেমন এটা যদি একটা ছোট, আস্তে আস্তে ওটা একটু বড় হলো, আবার বড় হলো, মানে ইলাস্টিক তো নয় যে বেড়েই যাবে বেড়েই যাবে, এই ক্ষুদ্র বিন্দু থেকে এরকম ভাবে প্রসারিত হতে হতে প্রসারিত হতে হতে আস্তে আস্তে কিন্তু মানে প্রায় 1370 কোটি বছর আগের কথা, আস্তে আস্তে এই বিস্ফোরণ হলো, বিস্ফোরণের ফলে ছোট ছোট আলাদা আলাদা গ্রহ এবং নক্ষত্রের উৎপত্তি হলো। 2 নম্বর ধাপে কি হলো, মৌল কণা সৃষ্টি। 2 নম্বর ধাপে এটা হলো, প্রথমে বিস্ফোরণ হলো, তারপরে মৌল কণা সৃষ্টি হলো, মানে যখন এই শুরু হচ্ছে তখন শুরুর মুহূর্তে মহাবিশ্বে মানে যতগুলো পদার্থ আছে তার ক্ষুদ্র বিন্দুর মধ্যে একত্রীভূত ছিল, যতগুলো পদার্থ কিন্তু এই বিন্দুর মধ্যে ছিল, তার ফলে তার মধ্যে একটা প্রচন্ড তাপমাত্রাও ছিল, বিশাল চাপে যদি থাকে সেটা তাপমাত্রাও আছে, এবার তাপমাত্রা কি করলো বহির্মুখী চাপের ফলে যতই এই মহাবিশ্বটা সম্প্রসারিত হলো এক্সপ্যান্ড করতে লাগলো ততই কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, আর ওই যে শক্তিটা যে বহির্মুখী শক্তি সেটা জমাট বেঁধে আস্তে আস্তে হাইড্রোজেন হিলিয়াম এবং অন্যান্য যে মৌল কণাগুলো আমরা দেখতে পাই তার সৃষ্টি হয়েছে। আচ্ছা, এবারে মৌল কণার সৃষ্টি হয়ে গেল, 3 নম্বর ধাপে কি হলো, এবারে কয়েকটা আমি বাংলা শব্দ যদিও বলছি কিন্তু তার ইংলিশগুলোও আমি বলে দেব। নক্ষত্র নিহারিকা আসে কিন্তু ও নক্ষত্র মণ্ডল উৎপত্তি হলো, এরপরে এটা হলো, প্রথমে মৌল কণার পরে এটার উৎপত্তি হলো। নক্ষত্র মানে স্টার তোমরা জানো, নিহারিকা নেবুলা, নক্ষত্র মণ্ডল হচ্ছে গ্যালাক্সি। এই অতিরিক্ত যে মহাকর্ষ বল সেইটা যে পদার্থগুলো রয়েছে তাদেরকে আকর্ষণ করলো এবং আকর্ষণ করার ফলে নক্ষত্র যেটা বললাম স্টার, নিহারিকা মানে নেবুলা, আর ছায়াপথ আরেকটা কথা বলা হয়নি এখানে লিখে নিও ছায়াপথ যেটাকে মিল্কি ওয়ে বলা হয়, এবং নক্ষত্র মণ্ডল বা গ্যালাক্সির সৃষ্টি হলো। ঠিক আছে, এবারে নিহারিকা থেকে কিভাবে আমাদের পৃথিবী এবং সৌরজগতের অন্যান্য গ্রহের উৎপত্তি, নিহারিকা থেকে আমি অতটা লিখছি না, সৌর জগতই বলে দিলাম পুরোটা, কারণ পৃথিবীও রয়েছে তার মধ্যে সৌরজগতের উৎপত্তি। নিহারিকা থেকে এবারে বলা হয় যে এরপরে পরের ধাপটা লাস্ট যে ধাপটা সেটা হলো 450 থেকে 500 কোটি বছর আগে নিহারিকা থেকে মানে মেঘের, নিহারিকার মধ্যে যে মেঘ রয়েছে স্থানে স্থানে সংকোচন এবং ঘনীভবনের ফলে, ওই যে বললাম যে একটা নির্দিষ্ট সীমা অবধি সেটা এক্সপ্যান্ড করতে পারে, তারপর আস্তে আস্তে নিজেদের দিকে মহাকর্ষ টানের ফলে একে অপরের দিকে সঙ্গবদ্ধ হবে এবং সেটা সংকোচনের ফলে ঘনীভূত হয়ে পৃথিবী তার আশেপাশে যে গ্রহ নক্ষত্র তার সৃষ্টি হয়েছে। তো তার যে এটা যে সত্যি কথা মানে শুধুমাত্র তত্ত্বগত বা বইয়ে লেখা আছে বলেই আমরা বিশ্বাস করব তা নয়, এর
স্বপক্ষে প্রমাণ এখনো রয়েছে, যেমন একই নীহারিকা থেকে সৃষ্টি বলে সমস্ত গ্রহগুলো, সৌরজগতের সমস্ত গ্রহগুলো কিন্তু একই দিকে আবর্তন করে এবং একই দিকে পরিক্রমণ করে, ঘড়িকাটা বিপরীত দিকে। আর ওই যে গ্রহগুলোর যে কক্ষতল সেটা সূর্যের নিরক্ষীয় তলের সমান্তরালে অবস্থান করছে। এইটা হচ্ছে, এটা তো এখন দেখা যাচ্ছে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রমাণিত। তাহলে বিগ ব্যাং থিওরি কি, বিগ ব্যাং থিওরির স্বপক্ষে প্রমাণ, বিগ ব্যাং তত্ত্ব যেটা সেটার বিবরণ দাও যদি আসে, তাহলে ওই চারটে ধাপের কথা তোমরা লিখবে এবং চারটে ধাপের স্বপক্ষে যে প্রমাণ দুটো লাস্টে বললাম সেটাও একটুখানি উল্লেখ করে দেবে। এর পরের দিন আর যেগুলো ছোট ছোট তত্ত্ব রয়েছে সেটা নিয়ে আলোচনা করে দেবো।